সালামুকু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোরে কতদিন ধরে খবর দিতাছি, কোনো খবর নাই। আমি সেটলে কিন্তু একদম সানডে মানডে ক্লোজ করে দিব। বস 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 বস, আসলে আমি একটা ঝামেলায় পড়ে গেছিলাম, ওই ঝামেলার কারণেই তো আসতে একটু দেরি হয়ে গেছে, না হলে আমার বসে ডাকছে আর আমার আসতে দেরি হবে। আমার ঘরে কয়টা করলা? কথা জানি মনে থাকে, মাল কই মাল আনসর। এই যে বস, আপনি 5 লাখ টাকার কথা বলছেন, আমি 5 লাখ টাকা নিয়ে আসছি, চাইলে গুইনা দেখতে পারেন। এই ডনের কাছে কোনো গুণাগুণের সিস্টেম নাই, টাকা কম দিছস তো একদম সানডে মানডে ক্লোজ করে দিব। বস, আপনি কষ্ট করে আমাদের এলাকায় আসছেন, কি দরকার? আমারে কইতেন, আমি সোজা গিয়া হাজির হয়ে যেতাম। আরে তুই কি ভাবছস, শুধু তোর লাগে আসছি? আমি শুধু তোর লাগে আসি নাই, এইখানে কোন ফ্ল্যাটের নাকি এক ভাড়াটিয়া 3 মাস ধরে ভাড়া দেয় না, ওর কইল যে আর সাত্তিটা কত বড় সেইটা দেখতে আসছি। ওরে পাইলে আমি একদম সানডে মানডে ক্লোজ করে দেব। ওস্তাদ কি যে কন, পচা শামুকে পা কাটবেন, এটার জন্য আমরা আসি না, আপনার কষ্ট করে আসুন লাগে, খালি ঠিকানাটা কর আর নামটা কর। একরে এক নোটিশে, আচ্ছা থাক, বিনা নোটিশে একদম বাড়ি থেকে নামাই দিতেছি, কন না থাক। তারপরও আমি যে ওনার যেটু দেখা করে আসি, বাড়িওয়ালার লগে কোনটা করছে না, না গেলে আবার আরাম খাওয়াব। ওই তোরা থাক, তোকে যেন লাগবো না, আমি একলাই যাবো। ওয়ালাইকুম সালাম, এত জোরে সালাম দিলে কলজা খাই পড়ে ওঠে না। টাকাটা কিনালি দরজাটা খুলেন। আপনার নাম কি? আরে আমারে কি আপনি চিনবেন নি? আমি আপনার শুভাকাঙ্ক্ষী, দরজাটা খুলেন না। কই দরজাটা খুলেন। আপনি কাকে চাচ্ছেন? আপনাকে না, মানে আপা কোথায়? আপা তো বাসায় নেই, উনি অফিসে গিয়েছে। মানে আপনি কে? আমি ওনার ছোট বোন। আর আপনি? আমি মিজান, মানে যে বাড়িওয়ালা তার দাদার ইন বা। ও আচ্ছা, আপনি দাঁড়িয়ে কেন, আসুন আসুন ভেতরে আসুন, বসুন। না না থাক, দরকার নেই। আসলে অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি আপনি ভাড়ার জন্য এসেছেন, তাই না? মানে সমস্যাটা হলো কি, আপা 3 মাস ধরে অফিস থেকে বেতন পাচ্ছে না, মানে বেতন হচ্ছে না, যার ফলে ভাড়াটা দিতে একটু সমস্যা হচ্ছে। কিন্তু আপনি যদি চান আমি আপনাকে ফোনে আপার সাথে কথা বলে দিতে পারি। না না, কোনো দরকার নেই। আমি মানে আমি কথা বললে দেখা গেল উনি একটা চাপের মধ্যে পড়ে গেলেন, ওনার সুবিধা মতো সময়ে ভালো সময় আসলে অবশ্যই উনি দিয়ে দিবেন। তা তো অবশ্যই, শেয়ার বলতে। কিন্তু আমি কিন্তু প্রথমে আপনাকে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, মানে আপনার পোশাক দেখে আর কি। মানে আমি আজকে সন্ত্রাসী সেজেছি? না মানে ওই আসলে আমার উচিত হয়নি এইভাবে আসলে আপনার এখানে আসা। আপনি যদি একটু ভেতরে আসতেন, চা খেতেন, আমি খুশি হতাম। না না আজকে আর না, এখন তো প্রায় আসবো। না মানে ইয়েটা যদি দিতেন একটু আপনি, মানে ফোন নাম্বারটা। ও শিশির, কেন নয়, 017 017 63। নাম বেলি। বেলি, ওকে তাহলে আমি আসি আজ। আবার আসবেন? অবশ্যই।
হ্যালো, আপনি ডন ভাই? হ্যাঁ, কেন জি না, মানে আমার নাম মিজানুর রহমান, মানে হচ্ছে কি জি জি হ্যাঁ জি না না মানে আপনার বুঝায় বলি, হচ্ছে কি আমার নাম আসলে মিজানুর রহমান। হ্যাঁ, বাহ, মানে আমি কিছুক্ষণ আগে তো নিজেকে পরিচয় দিলেন ডন ভাই বলে, লোকজন খবর দিয়ে তো আমরা চলে এলাম আপনাকে নিতে। তাই নাকি? ওই লোকজন ফুল দেখছে, মানে লোকজনের কথা ধরে আর লাভ কি, মানে আচ্ছা দেখা হবে। হ্যাঁ ডন ভাই, নাম মিজানুর রহমান, যা বলবে থানায় গিয়ে বলবেন। আশিক কিনে আসুন। হ্যাঁ চলুন স্যার, চলুন স্যার, বিষয়টা বোঝার চেষ্টা করুন স্যার।